জঙ্গি গোষ্ঠীর কোনো সীমানা নেই, আন্তর্জাতিকভাবেই এদের নির্মূলে সবাইকে এক হতে হবে বলে জানালেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাত। আজ বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। পরিবেশ উন্নয়নে বাংলাদেশের সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য আরো গবেষণা প্রয়োজন বলে জানান তিনি। তালুকদার বিপ্লবের রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় কর্মসূচি নির্ধারণ ও করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর বসুন্ধরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। ওয়েলকাম টু আইইউবি এন্ড ওয়েলকাম টু আওয়ার ইনোগ্রাল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। এ সময় বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আর পরিবেশ উন্নয়নে বাংলাদেশের সমন্বিত উদ্যোগের পাশে থাকার কথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত। রিসার্চ লাইক দিস ইজ সো ইম্পর্টেন্ট টু বিল্ড বাংলাদেশের ক্যাপাসিটি টু অ্যাক্টিভলি অ্যাড্রেস এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস এন্ড আই হাস্টেন টু অ্যাড টু দেন এক্সপোর্ট দোজ ফাইন্ডিংস টু এলসওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড লাইক বাংলাদেশ হ্যাজ ডান উইথ সো মেনি ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভস ওভার দ্য ইয়ার্স। বিশ্বজুড়ে কমেছে সন্ত্রাসী হামলা, কিন্তু বাংলাদেশে বেড়েছে। মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বার্নিকাট। এ সময় সন্ত্রাসীদের কোনো সীমানা নেই মন্তব্য করে জঙ্গি ও সন্ত্রাসবাদ আন্তর্জাতিকভাবে মোকাবেলা করতে হবে বলে জানান তিনি। Want to work together because we know that terrorists don't respect borders and that they have the ability to reach into every country now through the internet, through printed materials, everything. And so our effort is to work together collectively, both in terms of trading knowledge, trading intelligence, doing joint training and joint operations together. So, তালুকদার বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।